গুরুদেব, এই সন্ধ্যা লগ্নে শান্তিকুঞ্জে মা বামা তারাকে প্রণাম জানিয়ে আপনাকে প্রণাম জানিয়ে আজকে এপিসোড শুরু করছি। হ্যাঁ হ্যাঁ বলো গুরুদেব। আমরা বর্তমানে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে চলছি, সারা বিশ্ব চলছে, শুধু ভারতবর্ষ কিন্তু এতে করে বিভিন্ন দেশ একটা দেশকে বারবার করে নির্দেশ করছে, আঙুল তুলছে একটা দেশের দিকে যে গোপন কোনো আগ্রাসন চালাচ্ছে সেই দেশটি, গোপন আগ্রাসন, যেটা আপনি বারবার বলছিলেন জৈব যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেশই এই দেশটার উপরে একটা সন্দেহের চোখ রেখেছে, বাকির চোখ রেখেছে যে এই দেশটা গোপন কোনো জৈব যুদ্ধ চালাচ্ছে এবং আগামীতে চালাতে পারে। সেই ক্ষেত্রে কি আগামী কোনো দিন প্রত্যেকটা দেশ যুক্ত হয়ে সেই দেশের উপর কোনো আক্রমণ করতে পারে কি? না না, এখন সেরকম কোনো পরিস্থিতি নেই। তবে আমেরিকা মোটামুটি চেষ্টা করছেন, 92 দিন টাইম নিয়েছেন, 92 দিনের মতে মানে চায়নার যে ল্যাব আছে সেই ল্যাবটা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যদি প্রমাণিত হয় তাহলে মানে ওনাদের $40 কোটি চায়নাকে দিতে হবে। এটাই তো আমার কি বিশ্বের প্রত্যেকটা দেশকে দিতে হবে? একদম, কেউ ছাড়বে তারা তো গুরুদেব সাহেব একদম বলতে গেলে কি দরিদ্র সবাই নিচেই চলে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। না না বটেই তো, মানে অনেকে আমাকে বলছেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার শক্ত আছে, ইতিহাস কাকে ক্ষমা করবে বলো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তবু মানে যারা বোম্বিংটা করেছিল তাদের ওপর একটা ইতিহাস তাদের ক্ষমা করেনি, এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে প্রত্যেকের কাছে তো মজুদ অস্ত্র আছে, প্রত্যেকের কাছে পরমাণু অস্ত্র আছে, প্রত্যেকটা দেশ এখন পরমাণু অস্ত্রধর দেশ, এখন যুদ্ধ হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই জন্য থার্ড ওয়ার্ল্ডের হবে না। ওর মাঝে মনে হয়েছিল যেন থার্ড ওয়ার্ল্ডের হবে, চায়না আমেরিকা মনে হয়েছিল আর কি, কিন্তু কথা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ডের হবে না, খাদ্য সংকট হবে, ভয়ঙ্কর খাদ্য সংকট হবে। এখন আজকের উত্তর কোরিয়া দেখো খাদ্য সংকটে ভুগছে এবং ইন্ডিয়াকে হয়তো খাদ্য যোগান দিতে হবে, তা যে দেশে খাদ্য নেই সেই সব দেশ পরমাণু নিয়ে কী করবে? এখন দরকার খাদ্যের, মানুষ বাঁচতে গেলে খাদ্য ছাড়া হবে না। তো এখন যতই তুমি বলো না কেন মানে থার্ড ওয়ার্ল্ড তার হবে না, কারণ খালি পেটে যুদ্ধ হয় না, ভরপেটে যুদ্ধ হয়। তো তোমাদের এটা ভুল ধারণা, আর আমারও গণনা করে একটা জিনিস দেখা গেছে, থার্ড ওয়ার্ল্ড তো হবেই না কিন্তু খাদ্য সংকট দেখা দেবে, সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দেবে। ওটা কি পরমাণু বিস্ফোরণের জন্য যে মাটির ক্ষতি হবে এই জন্য? এই নানান কারণে মানে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে মাটি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা এর ফলে হচ্ছে কি দেশে খাদ্য সংকট দেখা দেবে, বহু দেশে এখন খাদ্য সংকটে ভুগছে, এখন কে কোন দেশ সাহায্য করবে? আজকের আমাদের মুখের খাদ্য কেড়ে নিয়ে অন্য দেশকে দিতে হবে, মানে এটা ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী একটা দেশ খাদ্যের অভাবে ঢুকছে তো আমাদের তো মানে কর্তব্য আমাদের মুখের খাবারকেও তাদের দেওয়া। হ্যাঁ, তা এটা দাঁড়িয়ে গেছে, মানে মানে খাদ্য সংকটে এখন অলরেডি অনেক দেশ ভুগতে আরম্ভ করেছে, সুতরাং খাদ্য আগে দরকার, সেই খাদ্য উৎপাদন করতে গেলে মাটির দরকার এবং কৃষকদের অনুদান দেওয়ার দরকার আছে, সেগুলোর কোনো খবর কিছু নেই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে চায়না অত্যধিক বেড়ে গেছে, তো একটা কথা আছে জানো, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোটো হও না ছাগলে মুড়াবে। এখন চায়না যা বাড়ছে মানে উনি ওরা ভাবছে যে পৃথিবীকে কন্ট্রোল করবে, কিন্তু এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আমাদের যোগী মহাযোগীরা আছেন যারা প্রতি মুহূর্তে নজর রাখছেন এবং ছদ্মবেশে বিভিন্ন মিটিংয়ে যাচ্ছেন, আজকের জ্ঞানগঞ্জের যারা বসে আছেন তারা কেউ কিন্তু ওই বসে নেই, তারা সচল, কিন্তু জ্ঞানগঞ্জে যারা বসে মনে করছে সাধনা করছেন তা নয়, তারা কিন্তু বেরিয়ে এসেছেন, তারা সূক্ষ্মদেহে বেরিয়ে এসেছেন এবং বিভিন্ন এর সঙ্গে যোগাযোগ রাখেন ওনারা, যেটা সাধারণ লোক জানেই না, মানে ছদ্মবেশে
বিভিন্ন দেশের খবর রাখেন। সুতরাং ওরা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের পক্ষে ভালো, ওয়ার্ল্ডার ওনারা হতে দেবেন না। নেতাজি সুভাষ বোসও এখনও আছেন, তিনি ছদ্মবেশে বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছেন ছদ্মবেশে কিন্তু, হ্যাঁ ছদ্মবেশে কিন্তু। তা এরা কিন্তু মানে ক্রিয়া করছেন, সারা ওয়ার্ল্ডে খবর রাখছেন, এবং এদের অঙ্গুলি হেলনে সারা পৃথিবী চলছে জ্ঞানগঞ্জের। এখানে বড় বড় সাধু সন্ত আছেন, তান্ত্রিক আছেন বড় বড়, যারা নিমিষের মধ্যে অনেক কিছু ঘটিয়ে দিতে পারেন, যাদের বয়স 2000-2500 বছর। সুতরাং কথা হচ্ছে যে সেটা সম্ভব হবে না। আর চায়না, চায়না কিন্তু মরবে খুব শিগগিরই, কারণ চায়নায় কিন্তু বীভৎস ভূমিকম্প হবে, বীভৎস ভূমিকম্প হবে। চায়না প্রায় শেষের মুখে চলে যাবে দেখবে। আজকে চায়না পৃথিবীর 1 নম্বর হচ্ছে, তো পরের দিকে চায়না দেখবে 10 নম্বরে চলে এসেছে। এটা আমার কিন্তু গণনা, এটা অন্য কারুর গণনা নয়, আমার গণনা। চায়না শেষ হয়ে যাবে, শুধু ভূমিকম্পে শেষ হয়ে যাবে। আর থার্ড ওয়েভ তোমরা যেটা বলছো, এটা ভারতবর্ষকে আর টাচ করবে না, বড় একটা টাচ করবে না। এটা হয়তো জাপান ওই সব সাইডে হবে, জাপান চীন বলা হচ্ছে, হ্যাঁ ওই সব সাইডে হবে, ইউরোপ বলা হচ্ছে, ইউরোপের কান্ট্রিগুলোতে হবে থার্ড ওয়েভ যেটা আছে। আমাদের ভারতবর্ষকে আর টাচ করতে পারবে না, ঠিক আছে না? আমরা তো পেরিয়ে এলাম, কোভিড পেরিয়ে এলাম, ফার্স্ট সেকেন্ড দুটোই পেরিয়ে এলাম। ও সব লোক মরেছে, বহু লোক মরেছে আমাদের। এখন বলা হয়েছিল যে 3 কোটি লোক মারা যাবে এই জৈব যুদ্ধে, 3 কোটি লোক মারা যাবে। তা মানে সারা ওয়ার্ল্ডে চিন্তা করলে 3 কোটি কাছাকাছি চলে গেছে, এ 3 কোটি লোকের প্রাণ নেবে, এ বলাই হয়েছিল জৈব যুদ্ধ। আরও চেষ্টা হচ্ছে, আরও জৈব ছড়ানোর চেষ্টা হচ্ছে, আর সাকসেসফুল হতে পারবে না। মানুষ সচেতন হয়ে গেছে, এবং ইন্ডিয়ার মতো দেশ, 130 কোটির দেশ, তারাও সতর্পণ হয়ে গেছে। মানুষ মরেছে, প্রচুর মানুষ মরেছে, কেউ বলতে পারবে না মানে তার আত্মীয় স্বজন মারা যায়নি এই কোভিডে। কারণ না কারোর কিছু না কিছু গেছে, যে বাড়িতে যাবে গিয়ে দেখতে পাবে কোভিডে প্রভাব এমনভাবে হয়েছে। আর সেকেন্ড ওয়েভ তো চলে গেল বলতে গেলে, আমাদের ভারতবর্ষে তো কমে এসেছে, যথেষ্ট কমে এসেছে দেখছো। এবং আমাদের পশ্চিমবাংলার অবস্থা তো খুবই ভালো, খুব আনন্দ হচ্ছে যে পশ্চিমবাংলায় কোভিড কমে গেছে, যথেষ্ট কমে গেছে, এবং নামমাত্র আছে। পশ্চিমবাংলার যত লোক আছে 10 কোটি লোক প্রায়, 10 কোটি লোকের হিসেব করলে 0-0 আসবে, এখন যা পজিশান আছে 0-0 আসবে, 0.00 আসবে। তো আনন্দ করার মতো কিছু নেই, আনন্দ করার মতো কিছু নেই। তবে ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে, ভ্যাকসিন দিচ্ছে, সবাই ভ্যাকসিন পাচ্ছে, অনেক প্রিপেয়ার্ড হয়ে গেছে ভারতবর্ষ, অনেক প্রিপেয়ার্ড হয়ে গেছে। সুতরাং কোভিড আর বিশেষ কিছু করতে পারবেন না। গুরুদেব, আপনি কোনো এক সময় কোনো একটা এপিসোডে বলেছিলেন বারবার করে যে এই বিশ্বের সব কিছু কিন্তু জ্ঞানগঞ্জ থেকে কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ একদম একদম, এর মধ্যে ভুল নেই। আপনি কি সেই ইঙ্গিতে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে চায়না ধ্বংস হবে কিংবা, হ্যাঁ চায়না ধ্বংস হবে, হতে হবে, চায়না ধ্বংস হবে। অতিবার বেড়ে গেছে তো, আমাদের ভাষায় বলে অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে, ঠিক আছে না? অতি ছোট হো না ছাগলে মুড়াবে। চায়না অতিবার বেড়েছে, এবং তার পতন ঘটবে, প্রকৃতি ঘটাবে। বড় বড় ভূমিকম্প জাপানে, চায়নায় হবে, তোমরা দেখবে বসে থেকে যে চায়না কী পরিমাণ এ হবে, এবং চায়নায় ধস নেমে যাবে পুরো, ঠিক আছে না? আপনাকে একটা প্রশ্ন করছি আমি, সেটা হচ্ছে আপনি যখন জ্ঞানগঞ্জের কথাই তুললেন, বললেন, সেক্ষেত্রে কি আমরা কি জানতে পারি জ্ঞানগঞ্জের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? না, ওইরকম সম্পর্ক কিছু বলাটা আমার বলা উচিত হবে না, আমার বলা উচিত হবে না, বলা উচিত হবে না আমার। কিন্তু গুরু, আপনি কিন্তু আমাদের যে সংবাদগুলো দিচ্ছেন, যে রেজাল্টগুলো দিচ্ছেন, কিংবা যে ভবিষ্যৎবাণীগুলো দিচ্ছেন, সব তো ফলে যাচ্ছে। হ্যাঁ ফলে যাবে। আমি আমাদের পৃথিবীতে এখন থার্ড ওয়ার্ল্ডের কোনো চান্স নেই, এখন খাদ্য সংকট দেখা দেবে, ভয়ঙ্কর রকম খাদ্য সংকট দেখা দেবে, এবং কোন দেশ কাকে বাঁচাবে কোনো ঠিক ঠিকানা নেই। এটা কিন্তু বারবার বলা হয়েছে, আমাদের আমাদের গণনার মধ্যে বলা হয়েছে, আমরা গণনা করে দেখেছি যে থার্ড ওয়ার্ল্ডার হবে না, কিন্তু খাদ্য সংকটের জন্যে বা ওয়াটারের জন্যে, মিনারেল ওয়াটার, এটার জন্য একটা
ভয়ঙ্কর, হ্যাঁ একদম হবে, এটার মধ্যে কোনো ভুল নেই। কারণ জলটাও আমাদের ভালো নয়, আমাদের এখান থেকে জল প্রচুর চলে যাচ্ছে বাইরের দেশে, ব্যাপারটা বুঝতে পারছেন না। আরব কান্ট্রিতে আবুধাবি দুবাই এইসব জায়গায় অনেক জল চলে যাচ্ছে, ওদের যে জলের প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদের মতো দেশ থেকে নিয়ে করছে, সুতরাং আমাদের খাওয়া খাদ্য অর্ধেক চলে যাচ্ছে অন্য দেশে, এটা ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী হচ্ছে। তবে ওয়ার্ল্ড ওয়ার হবে না, হলে খাদ্য সংকট হবে, ভয়ঙ্কর খাদ্য সংকট হবে, এটা আমরা গণনা করে দেখেছি, খাদ্য সংকট কিন্তু সামনে এসে গেছে। আপনি কি বলছেন যে এই দুর্ভিক্ষের কারণে অনেক লোক মারা যাবেন? হ্যাঁ, এটাই বলা হয়েছে, দুর্ভিক্ষের কারণে বহু লোক মারা যাবে, মানে এটার মধ্যে কোনো ভুল নেই। আমরা জ্ঞানগঞ্জ যথেষ্ট অ্যালার্ট আছেন, এবং যারা আজকের সাধনায় বসে আছেন, আজকের 500 বছর 400 বছর, তারা কিন্তু কেউই বসে আছে, কিন্তু তারা বেরিয়ে এসেছেন অলরেডি, তারা ওয়ার্ল্ডের সব জায়গায় ছোটাছুটি করছেন এবং খবরাখবর রাখছেন, এবং কোনো বড় মিটিং হলে কেউ না কেউ জ্ঞানগঞ্জে থাকেন, ছদ্মবেশে হোক আর যে বেশে হোক থাকেন। সুতরাং ওনাদের এটা নখদর্পণে আছে, এটা সেটা ওনারাই ঠেকাবেন, একদম কোনো ব্যাপার নেই। বলছে অ্যাটম, কত অ্যাটম আছে ছোড়, আমরা খেয়ে নেব। জ্ঞানগঞ্জের কথা হচ্ছে কত অ্যাটম বোম আছে ছোড়, আমরা খেয়ে নেব, মানে এটা এটাই ওদের উক্তি, ওদের উক্তি, জ্ঞানগঞ্জের সাধকদের উক্তি, হ্যাঁ সাধকদের উক্তি, কত অ্যাটম বোম আছে ছোড়, আমরা হজম করে ফেলব। তো এখন এগুলো তো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। বললেন যে আমাদের দেশ থেকে জল চলে যাচ্ছে বাইরের দেশে, আচ্ছা দেখো না, জলের সংকট যখন হবে তখন তো কোনো উৎপাদনই হবে না, যেহেতু জল থাকবে, জল তো তোমরা এখন কিনে খাচ্ছ, পিওর জল তোমরা পাচ্ছ কোথায়? সব বাড়িতে যাও, প্রত্যেক বাড়িতে মেট্রোর জল, অমুকের জল, তমুকের জল, জল তো আমরা আড্ডা আফটার কিনে খেতে আরম্ভ করেছি। আগামী দিন আসবে এক বোতল জলে পায়খানা করতে হবে, এক বোতল জল খেতে হবে তোমাকে, ওই জল খেতে হবে তোমাকে, মানে এটা তোমরা জেনে রেখে দিও, আগামী দিন যা আসছে জলের সংকট দেখা দেবেই, ঠিক আছে না? আর কত জল সমুদ্র থেকে নিয়ে নুন বার করে পরিশুদ্ধ জল করবে, ও ঢাকের দায় মংসা বিক্রি হয়ে যাবে। জলের অভাবে আর খাদ্যের অভাবে পৃথিবীর বহু দেশ ঢুকবে, এটাই বলা হয়েছে আমাদের, এটা আগামী দিনে এটা হবে, একেবারে নিশ্চিত রূপে হবে, কারণ এর কোনো প্রোটেকশন এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারিনি ইন্ডিয়া গভর্নমেন্ট বলো আর পৃথিবীর কোনো গভর্নমেন্ট বলো, এটা আবিষ্কার করতে পারিনি। আর সুতরাং আমরা গণনা করে যা দেখেছি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না, হলে খাদ্য সংকট হবে এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে যেতে পারে দেশের বিভিন্ন দেশে। হ্যাঁ, কারণ কথা হচ্ছে যে অন্য দেশ খাদ্য সংকটে ভুগলে তো আমাদের খদ্দা পাঠাতে হবে, তা আমাদের মুখের গ্রাস কেড়ে অন্য দেশ খাবে, এটা একটা ঘটনা, কী বলছি বুঝতে পেরেছি? সুতরাং এটাই ঘটবে। আর চায়না যেভাবে বেড়েছে, চায়নাকে সাহায্য করার মতো ওপরওয়ালা আছে, তিনি করে দেবেন, এবং দেখবে তোমরা চায়না কত বড় বড় ভূমিকম্প হয়, এবং চায়নাই টার্গেট, ভূমিকম্প চায়নাই টার্গেট, আমাদের এখানে খুব একটা ভূমিকম্প হবে না, ভূমিকম্প যা হবে চায়না এবং জাপানে হতে পারে, জাপান এবং চায়না এই দুটো দেশে ভূমিকম্প ভয়ঙ্কর রকমভাবে হবে, এবং তাতে মানে চায়না দমে যেতে পারে, চায়না যেটা ভাবছে অলি কল্পনা করছে। আমার দেশে লোক আছে, এখনও লোক আছে, জ্ঞানগঞ্জের লোকও আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস এখনও জীবিত আছেন, তিনি অনেক বড় বড় মিটিংয়ে অ্যাটেন্ড করেন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মিটিংয়ে উনি অ্যাটেন্ড করেন, ছদ্মবেশে অ্যাটেন্ড করেন, খবরাখবর তাদের কাছে পুরো আছে, এবং আমাদের জ্ঞানগঞ্জে যারা আছেন, কারুর বয়স 500, কারুর 1000 বছর বয়স, তারা অনেক কিছু দেখেছেন, পৃথিবীর ভারতবর্ষের অনেক কিছু দেখেছেন, তারা সেইভাবে সচেতন হয়ে যাচ্ছেন, হ্যাঁ তারা সেইভাবে সচেতন হয়ে যাচ্ছেন, এবং ওনাদের অঙ্গুলের এই পৃথিবী চলছে, কিন্তু ওনাদের ওনারা সর্বত্র যান, যত মিটিং হচ্ছে বড় বড় সব মিটিংয়ে যাচ্ছেন, ওনারা ছদ্মবেশে যাচ্ছেন এবং রিপোর্ট সংগ্রহ করে নিয়ে আসছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। গুরু, আমি দর্শক বন্ধুদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। বলো বলো। আপনি যে কথাটা বললেন যে জীবিত আছেন এখনো আমাদের নেতাজি এবং উনি বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করছেন, কিন্তু সিগারেট কি প্রমাণ আছে? তার তো কোনো প্রমাণ নেই। এটা বিশ্বাসের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার,
এটা বিশ্বাসের ব্যাপার, কারণ বলাই হয়েছে হতে পারে যে আপনাদের মধ্যে লোক জানতে পারেন যেটা আমরা সাধারণ মানুষ জানি না। হ্যাঁ, 100 বার সেটা আমাদের সেই ক্ষমতা, সেই ক্ষমতাটুকু ভগবান আমাদের দিয়েছে, আমরা যোগাযোগ করতে পারি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কী হতে পারে না হতে পারে, আমরাও তো এখনও এলাইভ আছি, বেঁচে আছি, আমাদেরও তো চিন্তা আছে, ভাবনা আছে। গুরুদেব, আজকের এপিসোড দীর্ঘায়িত করবো না, একটা প্রশ্ন আপনাকে করি যে যদি এই ধরনের কোনো খাদ্য সংকট হয় তাহলে কি ভারতবর্ষ কি এই সমস্যার সম্মুখীন হবেন? ভারতবর্ষে খাদ্য যথেষ্ট আছে, খাদ্য পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, তো খাদ্যের অভাব ভারতবর্ষে কোনো দিনই হবে না। কিন্তু আমাদের খাদ্য যদি বিদেশে চলে যায় তাতে তো একটু টান পড়বে, টান তো পড়বে, একটু টান পড়বে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ভারতবর্ষ বেঁচে যাবে, ওনাদের দয়ায় ভারতবর্ষ বেঁচে যাবে, একদম নিঃসন্দেহে থাকতে পারো। হয়তো আমরা আমাদের একটুখানি ওই অসুখ টসুখ একটু এগুলো বেশি হবে একটুখানি, কারণ পলিউশন হয়ে গেছে, তো এয়ারে পলিউশন হয়ে গেছে, সুতরাং আমরা একটু ভুগবো, কিন্তু এখন নিশ্চিন্ন হয়ে যাবো না, আমরা ভুগবো একটুখানি কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবো না, এটা মানে 100%। মানে আমরা আমরা গণনায় যা পেয়েছি তাতে তার হিসেব করেই বললাম যে চায়না নষ্ট হবে একদম প্রকৃতির গুণে, প্রকৃতি মারবে চায়নাকে, ও বেশি বেড়ে গেছে, অতিবারের বেশি পতন, ও ভাবছে পৃথিবী জয় করবে, কিন্তু ও ওকে জয় করার খোল লোক আছে, ঠিক আছে না, ওকে জয় করার লোক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর থার্ড ওয়ার্ল্ডেরও হবে না, তবে একটাই বলছি, দুর্ভিক্ষ বা খাদ্য সংকট বহু দেশে হয়ে যাবে, এটার মধ্যে কোনো ভুল নেই, খাদ্য সংকট ভয়ঙ্কর রকমভাবে হবে, এটার মধ্যে কোনো ভুল নেই। আমরা দুর্ভিক্ষ যাকে বলা হচ্ছে, এটা কিন্তু অনেক দেশ কে এ করতে হবে, ফেস করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন গুরুদেব একটা খুব সুন্দর আলোচনা করলেন এবং আমাদের অবহিত দিয়েছেন যে পৃথিবী বিশ্ব তো কখনো সম্ভব নয়, হবেই না, কিন্তু যারা আগ্রাসন চালাচ্ছে এই বিশ্বের প্রতি, একদম একদম একদম, তারা শেষ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, এটা গণনায় বলা হয়েছে, এবার গণনা দেখা গেছে। হ্যাঁ, আমরা যখন চায়না মানে বহুবার আক্রমণ করার চেষ্টা করছে, তখনই আমরা গণনা করে দেখেছি যে থার্ড ওয়ার্ল্ডের চান্স নেই, কোনো প্রশ্নই আসছে না, এবং যত বড় বড় মিটিং আছে, মানে বিশ্বের যত বড় বড় মিটিং হচ্ছে, সব জায়গায় জ্ঞানগঞ্জের লোক আছেন, তারা সূক্ষ্ম দেহে সেখানে যাচ্ছেন এবং সমস্ত নজর রাখছেন, সুতরাং ভয় পাওয়ার মতো কিছু নেই। আমাদের মাথার উপর বাবা আছেন, জ্ঞানগঞ্জ আছেন, আমাদের পিতা, আমাদের পিতা পিতারা আছেন, তারাই ওখানে বসে কন্ট্রোল করছেন, তুমি আমি জানি না, খবর এসে যায় আমাদের কাছে, খবর এসে যায় একটুখানি, যাই হোক। যাক গুরুদেব, আপনি আমাদেরকে অনেকটা আশ্বস্ত করলেন। না না, অবশ্যই অবশ্যই, ভীত হয়েছিলাম যে কী হতে, না না না, কী হবে, কিছু হবে না, আপনি আমাদের আশ্বস্ত করলেন, ওই জন্য আপনাকে বারবার প্রণাম জানাচ্ছি। না না না, আজকের মতো এপিসোড, হ্যাঁ হ্যাঁ, প্রণাম।